রুইমাছগুলো যেন আমাকে পুরো মানে আমার দিকে তাকিয়ে বলছে শিগগিরই ছোপা জব খাও। ঠেলে নিলাম রুইমাছের মাথাটা, কিন্তু সেই মানে একদম পুরো মানে মানে চিবিয়ে খেলে এই মাথার যত রস আছে সে নাকি একবারে পুরো মানে মানে মাথা অবধি পৌঁছায়। ওকে, লাল লঙ্কা, আহ হা হা, এটা ডোলে খেলে যা সেন্ট পাওয়া যাবে না। আর এখানে একটা মানে পিস মাছের, কড়া করে ভাজা মাছ, এই একদম একটু নিয়ে নিলাম মাথার থেকেও একটু একটু ভেতর থেকে, যে মাথার ভেতরে যে ঘিলু থাকে একটু ঘিলু একটু বের করে নিলাম। ওই গেল, বেরো বেরো বেরো, হ্যাঁ বের করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় 9টা বাজে আর রীতিমতন তো লেট হয়ে গেছে, আমাকে যেতে হবে বাজার। তো ঝপঝপ চলুন বাজারটা আগে সেরে আসি। আসলে মাকে বলেছিলাম আজকে মোটামুটি 9টার মধ্যে ডেকে দিতে, কিন্তু মা 8টার মধ্যে ডেকে দিতে, কিন্তু মা নিজেই ঘুম থেকে উঠতে লেট করে এবং তাই সিরিয়াসলি প্রচুর লেট হয়ে যায়। তো সবার আগে এসেছি বাজার করতে খাসির মাংস। খাসির মাংসের দোকানে কিন্তু বেশ বড় লাইন, এই হলো আমাদের খাসির মাংসের দোকান। একটু দূরে দাঁড়াই, এতগুলো লোককে দেওয়ার পরে ওদের আমার টাইম আসবে। তো যাই হোক, তো খাসির মাংস কিনবো, মাছ কিনবো, আরও কিছু সবজি বাজার করবো, তারপরে কিন্তু আজকের বাজারে মানে মোটামুটি সময় লাগবে। মাংস কেনা কমপ্লিট, এবার কিন্তু মাছ কিনতে যেতে হবে মোটামুটি 3। কেসটা হচ্ছিল আমার বাড়িতে, আমার বাড়িতে খাসির মাংস অ্যাকচুয়ালি কেউ খায় না, আমার বাবার একটু হার্টের সমস্যা আছে, তাই বাবা তো খাইই না বা ছুঁয়েই থাকে না, মা ওই 1 থেকে 2 পিস খায় আর বাকি পুরোটাই হচ্ছিল মানে আমাকে ভালোবেসে খেতে লাগে। এবার আমাদের কিনতে হবে হচ্ছে মাছের বাজারে যাবো, দেখবো মাছ কী কী অ্যাভেলেবেল রয়েছে। 10টা বেজে গেছে কিন্তু মনে হয় 10:30 অব্দি মোটামুটি বাজার খোলা থাকে, তো চলো মাছের বাজারটা একবার ঘুরে আসি। দেখ, মাংসের দোকানের পাশে দাঁড়িয়ে একটা মাছের ছোট্ট দোকান পেলাম, এখান থেকে কিন্তু লোটে মাছ কিনলাম। এই লোটে মাছ মোটামুটি 100 টাকা করে কেজি, এটা সাইজে ছোটো কিন্তু লোটে মাছগুলো লাল লাল রয়েছে, ফ্রেশ রয়েছে, তাহলে ভালো হবে তো লোটেগুলো। আচ্ছা ঠিক আছে, কেটে দেবো আর পিস ছোটো করো, এই গোটা রাখো তো এটা 2 টুকরো করো, ঠিক আছে। বুঝলে, লোটে মাছের কিন্তু একটা নেক্সট লেভেলের স্বাদ হয়, মানে অ্যাটলি আমি তো খুব ভালোবাসি লোটে মাছ, রিচ করে ঝাল করে খেলে। তো আরও একটা মাছ কিনতে হবে, লোটে মাছটা কিনে নিই, তারপরে বড় বাজারে যাবো বড় মাছ কেনার জন্য। 10টা বেজে গেছে আর বাজার কিন্তু সমস্ত কিছু বন্ধ হতে শুরু করেছে, আমি ইতিমধ্যে বড় বাজার পৌঁছেছি। ট্রাই করবো কোনো দোকানপাট মাছ বা মাংসের দোকান খোলা আছে নাকি, এবার চলে এবার দেখি, মানে আশেপাশে দোকানগুলো সব কিছু এক এক করে বন্ধ হচ্ছে, কারণ 10টা বেজে গেছে। একবার দৌড়ে গিয়ে দেখে নিই মাংসের দোকানে, মানে মুরগির মাংসের দোকানটা খোলা আছে নাকি। হ্যাঁ বোধ হয় খোলা আছে, আছে কিছু বন্ধ যা, এখন নিয়ে গেলে গোটা নিতে হবে, দেখি এখানে কাটা কিছু আছে নাকি। ঠিক আছে, দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, দেরি হয়ে গেলো বলে কাটা কিছু নেই না, যা কাটা কিন্তু মোটামুটি সব বন্ধ। লাস্ট রয়ে এদিকে একবার দেখি, এদিকে কিছু কাটা আছে নাকি, কত করে গো, পুরো লাগবে না, বডি লাগবে বডি, কত করে চলছে গো, মাছের দোকানে একটু দেখবো মাছ টাছ কিছু আছে নাকি, বুঝতে পারছি না, দিতে পারছি না। তো এদিকে দেখি সব বন্ধ হয়ে গেছে মোটামুটি, 10টা বাজে পুরো ফাঁকা, কত করে দেখি
কোনটা কত কি কত কোনটা এইগুলো কত এগুলো 19 কি 14 টাকা দাও এই কি এগুলো কি মাছ এগুলো চুরমুর ইয়া দেখো জানতো না তো জানতো না কিছু এখন থাকে 11:30 বাজে তাই আর বড় দেখে একটা মাপো দেখি বড় দেখে বড় দেখে বড় গোলগাল দেখে বড় দেখে গোলগাল দেখে দেখো বন্ধুরা মোটামুটি বাজার আজকের মতন হয়ে গেল দৌড়ে দৌড়ে রীতিমতন মানে যুদ্ধকালীন তৎপরতায় বাজার করলাম মানে সিরিয়াসলি ব্যাপারটা কিন্তু খুব এক্সাইটিং ছিল দেখে তোমাদের দেখালাম যে একদম মানে কীভাবে লকডাউন শুরু হয়ে গেছে 10টায় এবার কিন্তু রীতিমতন মানে মানে বাইরে থাকা একদম যাবে না বাজার বন্ধ সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে এবং যখন তখন কিন্তু আমাদের এই বাজারে মানে পুলিশ এসে দেখে যে চেক করে যে বাজার খোলা আছে নাকি এবং সব গাড়ি ঘাড়ি নিয়ে সব দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে মানে 2 মিনিটও লেট করা যাবে না ঝপা ঝপ কিন্তু বাড়ি পৌঁছাতে হবে তো চলো মোটামুটি গাড়িটা বের করি বাড়িতে গিয়ে খুলে খুলে দেখাই টোটাল কী কী কিনলাম কটা প্যাকেট হয়েছে 1, 2, 3, 4 প্যাকেট তো যা যা বাজার করলাম একটু দেখানোর পালা এবং থালায় প্রথমে হচ্ছে এলো একদম খাসির মাংস এবার সেকেন্ড থালায় থাকবে কী দেখি একটা আরে বেরো এখানে একটা গোটা একটা চারাপোনা রুই মাছ ওকে 3 নম্বর যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটু ডবল প্যাকেট করা আছে প্যাকেট থেকে খুলতে একটু আমার একটু কষ্টসাধ্য হচ্ছে সেটা হচ্ছে হলো লোটে মাছ ওফ এই লোটে মাছটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট অনেকে খায় অনেকে খায় না বাট আই লাভ দ্য লোটে মাছ লোটে মাছটা কিন্তু বেশ ফ্রেশ লোটে মাছের কিন্তু এখানে পাতুড়ি লোটে মাছের পাতুড়ি করা হবে এখানে এখন আর একটা থালা বাকি আছে এর মধ্যে রাখা হয়েছে একদম একটা বডি একটা চিকেনের বডি এটা দিয়ে হবে মোটামুটি সন্ধ্যাবেলা করে যে চিকেন স্যুপ খেয়ে সেই চিকেন স্যুপ তাই মোটামুটি 4টে আইটেম লকডাউনে রোজগারবাদী বন্ধ তাই মাঠ থেকে ধার করে বাজার করতে গেছিলাম মানে 10টার সময় সব বাজার বন্ধ হয়ে যাচ্ছিল সে দৌড়ে দৌড়ে বাজার করেছি কীভাবে তোমরা অ্যাটলিস্ট দেখেছো মানে অর্ধেক প্রায় বাজার বন্ধ ছিল এই সমস্ত খাটাখাটনির ফলে সবচেয়ে শান্তির ব্যাপারটি হচ্ছে হলো এই দুপুরবেলায় এই একদম পেট ভর্তি করে খাবার আহা কী দুর্দান্ত লাগছে থালাটা দেখে এখানে রয়েছে হচ্ছে হলো ডাল দুটো টমেটো দেখা যাচ্ছে বেগুন সরি বেগুনের ওখানে 1, 2, 3, 4, 5 খানা টমেটো ভাজা চাক করে একটা বেগুন ভাজা আর এখানে যে সকালে যে চারাপোনা মাছটা কিনেছিলাম তার একটা দিয়েছে মাথা আর একখানা হচ্ছে হলো মানে পিস ওকে তা চলো ভাই একদম এত কষ্টের ফল হচ্ছিল এটা পেঁয়াজের ঝালেটা আর অপেক্ষা না করে খেতে বসে যাই জয় গুরু জয় গুরু জয় গুরু ভাতটা আমি এখানে নিলাম ডাল একটু ঢেলে নিলাম এইটুকু ডাল থাক লাস্টে না মানে ভাত খাওয়ার পরে এই ডালটা খেলে বেশ ভাল লাগে বেশ তো কী করতে হবে আমাদেরকে একটু আমাদেরকে সবার আগে এই ভাতটাকে এই এই টমেটো যেটাকে এটা ভালো করে এটা একটু স্ম্যাশ করে দেবো এদিকে সাতটা বেজে টমেটো টমেটো লঙ্কা তো আমার প্রিয় তোমরা জেনেই গেছো যারা আমার ব্লগগুলো দেখো নিয়ে ভালো করে ডাল দিয়ে মেখে শুকনো লঙ্কার রস দিয়ে নেবো চলো এতটা মতন বেগুনের টুকরো প্লাস একখানা গোটা একদম টমেটো আগে বেগুন আর ডালটা মুখে নিয়ে নিই আরে পটল ভাজা কচ করে খেয়ে নিলাম টমেটোর একটা আলাদা টকটক স্বাদ রয়েছে বেগুন ভাজার একটা জুসি ব্যাপার রয়েছে আর এই আর এই মানে এই কী বলে মানে এই পটল ভাজার কিন্তু একটা চুরমুর একটা মুড়মুড়ে ব্যাপার রয়েছে একটু ভাত আর একটু ডাল নিয়ে চলো হয়ে যাক আরেকবার ওহো মানে বাঙালিরা কিন্তু এই হাঁপুর উপুর করে ডাল দিয়ে খাওয়াটা সেই লাগে ও এটা হচ্ছে টমেটোটা এটা একটু স্ম্যাশ করে নিই টমেটো আর পুরো বেগুনটা দিয়ে দিলাম দিয়ে চলো এবার রুই মাছের পালা ডাল খাওয়া হয়ে গেছে রুই মাছগুলো যেন আমাকে পুরো মানে আমার দিকে তাকিয়ে বলছে শিগগিরই ঝোপা ঝপ খাও ঢেলে নিলাম রুই মাছের মাথাটা কিন্তু সেই মানে একদম পুরো মানে মানে চিবিয়ে খেলে এই মাথার যত রস আছে সেটাকে একবারে পুরো মানে মানে মাথা অবধি পৌঁছায় ওকে লাল লঙ্কা আহা হা এটা ডোলে খেলে যা সেন্ট পাওয়া যাবে না আর এখানে একটা মানে পিস মাছের
বেশ প্রমাণ তিনটাকে সাইডে রাখলাম, ঝোলগুলোকে সাইড করে দিলাম। হ্যাঁ, একবার এত ঝোল খাওয়া যাবে না, অল্প অল্প করে মেখে মেখে খাবো, যতটা লাগবে, বাকিটা ঝোল কিন্তু খাবো না। কি করে পেঁয়াজের ঝোল এনে কুচি কুচি পেঁয়াজ, মানে গোটা গোটা পেঁয়াজ দেওয়া রয়েছে, এটা কিন্তু সেই সেই লাগে খেতে। একটু ভাত মাখলাম, একটু লঙ্কা, লঙ্কাটা একটু ফাটাই। হ্যাঁ, লঙ্কার একটা আলাদা সেই লেভেলের কিন্তু সেন্ট আছে। ভাঙ ভাঙ হ্যাঁ, এই লঙ্কা যে ভিতরে বিচিগুলো থাকে না, সেগুলো কিন্তু মানে মেখে খেলে অল্প অল্প ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে, আর আলাদা গন্ধ আছে। কিন্তু এটা শুধু একমাত্র যারা ঝাল ভালো খায় সে তারাই কিন্তু এটা বোঝে, যারা ঝাল খায় না তারা কিন্তু এটা বুঝবে না। তো কী করবো, সবার আগে একটু কড়া করে ভাজা মাছ এই একদম একটু নিয়ে নিলাম, মাথার থেকেও একটু একটু ভেতর থেকে যে মাথার ভেতরে যে ঘিলু থাকে একটু ঘিলু একটু বের করে নিলাম। ওই গেল, বেরো বেরো বেরো, হ্যাঁ বের করে নিলাম। নিয়ে টোটাল ব্যাপারটা নিয়ে আহা আর তর্ষ হয়েছে না, চলো। মানে সেই রিচ, মানে একদম পুরো তাজা পুকুরের মাছ, এটা তাজা পুকুরের মাছ, লঙ্কার গন্ধ, ও সব মিলে যায় না। মোটামুটি সকাল থেকে যে দৌড়াদৌড়ি করে মাছ থেকে ধার দেনা করে যেই বাজারটা করলাম সেটা সার্থক। এই মাছটা একটা সমস্যা, প্রচুর কাঁটা থাকে জানেন তো, মানে এই কাঁটা বেঁচে খাওয়াটা বেশ চ্যালেঞ্জিং। যাক চলো, দু চারটে কাঁটা যদি যায় চিবিয়ে চুপিয়ে কাঁটাটাও খেয়ে নেবো। আমরা বাঙালিরা মানে কাঁটা খাওয়ার এক্সপার্ট, কোনো অসুবিধা নেই। চলো আর এটাও খেয়ে নেওয়া যাক। পুরো খাবারটা শেষ করে তারপর বাকি বিষয় দেখাচ্ছে। ডক্টর বিবেক বিন্দ্রা ওনার একটা ভিডিওতে বলেছিল বাঙালি নাকি শুধু খাবে আর ঘুমাবে। আমাদের বাঙালিদের এইসব অভিযোগ আপত্তি নেই, মানে আমরা খেতেও ভালোবাসি ঘুমাতেও ভালোবাসি, পেট ভরে খাওয়া হয়ে গেছে, আর খেলেই যেটা হয় মাথায় অক্সিজেন পৌঁছানো, মানে অক্সিজেন কম পৌঁছায় ব্রেনে, তাই প্রচণ্ড ঘুম পাচ্ছে। মোটামুটি বিছানা বিছানা রেডি করে নিয়েছি, কোলবালিশ এই একটা কোলবালিশ ওই বালিশ রেডি, আর এসিটাও চালিয়ে নিয়েছি একদম 21 ডিগ্রি টেম্পারেচারে। মানে ঘুমানোর জন্য যা যা দরকার সবের বন্দোবস্ত হয়ে গেছে, তাই ব্লগটা সত্যি আর বাড়াতে পারছি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ব্লগটা এখানে শেষ করলাম, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিকে, তত কিছু। গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।